আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো একটা নষ্ট এসিডিসি এলইডি লাইট খুব সহজে কিভাবে ঠিক করতে হয়। তো চলুন কাজটি শুরু করি। প্রথমে বাল্বের উপরের যে অংশটি আছে সেটা আমরা খুলে নিই। এই এলইডিটিতে দেখতেছি কোনো একটা বাল্বও নষ্ট হয় নাই কিংবা পড়ে যায় নাই, তার মানে আমাদের এলইডিটি ঠিক আছে। তাহলে আমাদের সার্কিটটি খুলে দেখতে হবে, সার্কিটে কোনো অংশ পড়ে গেছে কিনা। হ্যাঁ, সার্কিটটিতে দেখতে পাচ্ছি এখানে দুইটা পার্টস পড়ে গেছে, একটা ক্যাপাসিটর একটা রেজিস্টর। এই দুইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আবার দুইটার একটাও যদি আমাদের কাছে না থাকে তাহলেও সার্কিটটি ঠিক হবে। এবার প্রথমে ব্যাটারি সংযোগটি বিচ্ছিন্ন করে ব্যাটারিটিকে আলাদা এক জায়গায় সরিয়ে রাখি। তারপর একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে এসি 220 ভোল্ট ইনপুটের দুইটা তার সার্কিট থেকে আলাদা করে নিতে হবে। তাহলে সার্কিটটিতে কাজ করতে আমাদের সুবিধা হবে। তারপর ইনপুট লাইনটাকে বা উপরের কভারটাকে আলাদা এক জায়গায় সরিয়ে রাখি। এবং তারপরে আমাদের পুড়ে যাওয়া দুইটি পার্টস সোল্ডারিং আয়রনের সাহায্যে খুলে ফেলি। এবার সার্কিটে পুড়ে যাওয়া দুইটি পার্টস খুলে ফেললাম। এখন দেখুন এই দুইটা পার্টসের মধ্যে যে ক্যাপাসিটিটি আছে সেটা আমার কাছে নাই, তাই এটা ফেলে দিলাম। এবং রেজিস্টারটি আছে, যদি আপনাদের কাছে না থাকে তারপরেও চলবে, রেজিস্টারটি ছাড়াও কাজ করা যাবে। তো এই রেজিস্টারের মানটি হচ্ছে 470 ওহম। এবার আমি নতুন একটি 470 ওহমের রেজিস্টার নিলাম এবং এটি সার্কিটে রেজিস্টারের জায়গায় লাগিয়ে দেব। এবার রেজিস্টারটি লাগানো হয়ে গেছে, ক্যাপাসিটরটি নাই বিদায় আমি লাগাইনি। এখন এসি 220 ভোল্ট ইনপুট লাইনটি দুটি জায়গায় লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনি যদি তালহা ইলেকট্রিক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এসি লাইন ইনপুটের একটি তার লাগানো হয়ে গেছে, এবার আমরা অপর তারটি লাগিয়ে নেব। এই ভিডিওটি দেখে আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এসি ইনপুট লাইনটি কানেকশন করা হয়ে গেছে। এবার ব্যাটারিটি সার্কিটে কানেকশন করি। কানেকশন করার পর টেস্ট করে দেখি আমরা কাজে সাকসেস হয়েছে কিনা। ভিউয়ার্স দেখুন বাতিটি জ্বলে উঠছে, তার মানে শিওর না যে আমাদের লাইটটি ঠিক হয়ে গেছে। এরপর আমাদেরকে শেষ লাইনে টেস্ট করতে হবে। শেষ লাইনে যদি সবগুলো বাতি জ্বলে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো লাইটটি ঠিক হয়েছে। তো লাইটটি আমি সার্কিট সহ ফিটিং করে নিলাম। এবার এসি লাইন নিয়ে টেস্ট করছি, দেখুন লাইটটি জ্বলে উঠছে, তার মানে এবার আমরা বুঝতে পারছি যে লাইটটি 100% ঠিক হয়ে গেছে। এবার এলইডির উপরে কভারটি লাগিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আবার হাত দ্বারা লাইটটি টেস্ট করে আমি দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।